ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে না পাওয়া তামিম ইকবালকে নিয়ে আশা নিরাশার দোলাচল মিরপুরের ওই সবুজ গালিচা কিংবা চার পেসার তত্ত্ব। একমাত্র টেস্টের আগে আলোচনার বিষয় আছে অনেকগুলো, তবে সব ছাপিয়ে স্পটলাইট বোধহয় 12তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা লিটন কুমার দাসের দিকে। তাই তো ঢাকা টেস্ট লিটনের জন্য হতে যাচ্ছে অ্যাসিড টেস্ট। বাংলাদেশের 700তম আন্তর্জাতিক ম্যাচ, তবুও ক্যামেরার লেন্স লিটনকে খুঁজে ফেরে বারংবার। নিয়মিত পারফর্মার, ঠান্ডা মাথার গেম চেঞ্জার। অধিনায়কত্ব নতুন নয় এলকেডির জন্য, ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সাদা বলেও দায়িত্ব সামলেছেন টাইগারদের। তবে মর্যাদার এলিট ক্রিকেটে এবারই প্রথম। টেস্ট প্লেয়ার হওয়াটাই অনেক বড় বিষয়, তার মধ্যে যদি দেশের হয়ে ক্যাপ্টেন হতে পারি এটা তো অবশ্যই একটা প্রাউডের প্রাউড মোমেন্ট। আপনি যখন ভাইস ক্যাপ্টেন থাকবেন অলরেডি মাঠে, কিন্তু অনেক সময় এমন হয়েছে যে সাকিব ভাই মাঠ অফ ফিল্ডে চলে গেছে, তো সেই জায়গায় আমাকে করতে হয়েছে, এক দুই বার হলেও করেছি, তো এটা নিয়ে কখনো চিন্তা হয়নি। টেস্টে অধিনায়কের এক সিদ্ধান্তে বদলে যেতে পারে ম্যাচের প্রেক্ষাপট। তার উপর আফগান নবীন এই দলটার বিপক্ষে হেরে গেলে হায় হায়, জিতলে যে কিছুই নয়, তাই তো উতরাতে হবে স্নায়ুর চাপও। যদিও সতীর্থ কিংবা কোচের কাছ থেকে শতভাগ সমর্থনই পাচ্ছেন লিটন, বরাবরই ব্যতিক্রম চরিত্র এলকেডির। মাঠে দলকে চাপমুক্ত রাখতে পুরোটা সময় যিনি দেন অনুপ্রেরণা, তাই তো লিটনেই স্তুতি। আমি লিটনের সাথে অনেক ক্যাপ্টেন্সিতে খেলেছি, ভালো ক্যাপ্টেন্সি করে, ওর সেন্স আছে অনেক, একটা বাজে পজিশনে ও উইকেট কিপিং করে, যে পজিশনটা থাকে ওইখান থেকে ভিউটা অনেক, ম্যাচের ভিউটা অনেক ভালো বোঝা যায়। ক্যাপ্টেন ইজ জাস্ট ডুইং হোয়াট হি হ্যাজ টু ডু ইন দ্য মিডল, ইটস নাথিং টু ডু উইথ হিজ ব্যাটিং। ওয়েন হি ব্যাট, আই অলওয়েজ টেল মাই ক্যাপ্টেন্স, ওয়েন ইউ ব্যাটিং ইউ আর দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, ও ইউ অ্যান্ড ওয়েন ইউ ক্যাপ্টেনিং, ওয়েন ইউ গো উইথ দ্য আদার 10 প্লেয়ার্স, ইউ আর ক্যাপ্টেনিং, সো ইউ নিড টু সেপারেট দিস টু। যদিও আপাতত এই এক ম্যাচে থামতে হচ্ছে লিটনকে, কারণ সব ঠিক থাকলে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে ফিরছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে এই ম্যাচ ভবিষ্যতের জন্য এলকেডির যে দ্বার খুলে দেবে তা তো বলাই বাহুল্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।